টাকা তৈরি হয় গাজীপুরে টাকশালে যেটা পুরোপুরি বাংলাদেশ সরকারের দায়িত্বে একটা 1000 টাকা নোট তৈরি করতে খরচ হয় 8 টাকা আর একটা 500 টাকা নোট তৈরি করতে খরচ হয় মাত্র 6 টাকা আপনি এখন ভাবতেই পারেন যেহেতু বাংলাদেশ সরকার টাকা বানাতেই পারে তাহলে কেন তিনি টাকা বানিয়ে সবাইকে বিলিয়ে দেয় না সবাইকে বিলিয়ে দিলেই তো সবাই বড়লোক হয়ে যেত কেউ আর গরিব থাকতো না আমাদের দেশটাও অনেক উন্নত হয়ে যেত এমনটাই করেছিল কোন এক দেশের সরকার সে ভেবেছিল টাকা তৈরি করে তার দেশের সকল জনগণকে বিলিয়ে দেবে আর তার দেশের কোনো লোক গরিব থাকবে না সবাই বড়লোক হয়ে যাবে এমনকি তার দেশটাও বড়লোক হয়ে যাবে এক দোকানদার দোকান করছিল ঠিক সেই সময় সে খেয়াল করলো যে তার অ্যাকাউন্টে 50-20 টাকা ঢুকেছে তখন সে দোকান টোকান ফেলে বাড়ির দিকে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে তার বন্ধুর সাথে রাস্তায় দেখা তার বন্ধু সবজি বিক্রি করে সেও দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যাচ্ছে বন্ধুকে জিজ্ঞেস করলো গিরে তুই দৌড়াচ্ছিস কেন তখন তার বন্ধু বলল আমার অ্যাকাউন্টে 50-20 টাকা ঢুকেছে আমি এখন আর সবজি বিক্রি করে কি করব তারপর লোকটা বলল আমার অ্যাকাউন্টেও 50-20 টাকা ঢুকেছে তারপর সেও দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেল বাড়িতে গিয়ে দেখলো তার ছোট ভাই কলেজে পড়ে সে আর কলেজে যায়নি কারণ তার অ্যাকাউন্টে 50-20 টাকা ঢুকেছে সে এখন আর লেখাপড়া কি করবে পাশের বাড়ি একজন টিচার ছিল সেও আর স্কুলে বাচ্চাদের পড়াতে চায়নি কারণ তার অ্যাকাউন্টে 50-20 টাকা ঢুকেছে এখন সে আর বাচ্চাকে পড়িয়ে কি করবে কৃষক ধান চাষ করা ছেড়ে দিল কারণ কৃষকের অ্যাকাউন্টেও 50-20 টাকা সবজিওয়ালা সবজি চাষ করা ছেড়ে দিল কারণ তার অ্যাকাউন্টেও 50-20 টাকা গাড়ির ড্রাইভাররাও ড্রাইভারি করা ছেড়ে দিল কারণ তার অ্যাকাউন্টেও 50-20 টাকা সবাই সবকিছু ছেড়ে দিল কারণ সবার অ্যাকাউন্টেই 50-20 টাকা এত টাকা থাকতে তারা কাজ করে কি করবে কেউ আর কাজ করলো না সবাই টাকা নিয়ে মেতে রইল তারপর লোকটা বাজার করতে বাজারে গেল বাজারে গিয়ে দেখলো বাজারে কোনো দোকানদার নেই কোনো দোকানই খোলা নেই সবার অ্যাকাউন্টে 50-20 টাকা ঢুকেছে তারা দোকান করে আর কি করবে তারপর লোকটা বাজার থেকে কিছুই আনতে পারলো না টাকা নিয়ে গিয়েছিল টাকা নিয়েই বাড়িতে ফিরে এলো দুই দিন না খেয়ে থাকার কারণে লোকটা অসুস্থ হলো হসপিটালে গেল হসপিটালে গিয়ে দেখলো হসপিটালে কোনো ডক্টর নেই কারণ সব ডক্টরের অ্যাকাউন্টেও 50-20 টাকা ঢুকেছে তাই তারা চাকরি বাকরি ছেড়ে দিয়েছে কেউ আর অফিস করছে না তারপর লোকটা বাড়িতে ফিরে এলো কিছুদিনের মধ্যেই সেই দেশে হাহাকার লেগে গেল কারণ খাবার নেই পানি নেই পোশাক নেই কিচ্ছু নেই কারণ কৃষক ধান চাষ করেনি সবজিওয়ালা সবজি চাষ করেনি মাঝি পুকুর থেকে মাছ তোলেনি তুলে কি করবে সবার অ্যাকাউন্টে তো 50-20 টাকা সবাই তো বড়লোক তাদের তো আর টাকার দরকার নেই কিছুদিনের মধ্যে সেই দেশের মানুষ অনেক বিপদে পড়ে গেল তারপর তারা ওই টাকাগুলোকে অভিশাপ মনে করলো তারপর তারা সবাই মিলে সিদ্ধান্ত দিল সেই টাকাগুলো সরকারকে ফেরত দেবে ফেরত দেওয়ার জন্য ব্যাংকে গেল ব্যাংকে যাওয়ার পর দেখলো ব্যাংকের কর্মকর্তারাও আর চাকরি করছে না কারণ তাদের অ্যাকাউন্টেও 50-20 টাকা তারাও আর অফিস করছে না তারপর তারা সবাই ওই টাকাগুলোকে রাস্তায় ছুঁড়ে ফেলতে লাগলো সবাই বলতে লাগলো আমার সব টাকা নিয়ে যাও তবে আমাকে একটু খাবার দাও তবে কারো কাছেই খাবার নেই সবাই একই অবস্থা করতে লাগলো হাহাকার পড়ে গেল দেশে তারপর সে দেশের সকল মানুষ সিদ্ধান্ত নিল যে আমরা আগে যেমনে চলতাম ঠিক তেমনি চলবো আমাদের টাকার প্রয়োজন নেই আমাদের বড়লোক হওয়ার প্রয়োজন নেই আমরা যেমনি ছিলাম ঠিক তেমনি চলবো তারপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল আমরা যে যা কাজ করতাম আমরা আবার সেই কাজ শুরু করব তারপর তারা সবাই মিলে সেই কাজ শুরু করলো আবার আস্তে আস্তে সেই দেশটা আগের অবস্থায় ফিরে এলো আমরা অনেকেই গরিব ঘরে জন্ম নিয়ে ভাবি আল্লাহ আমাদের কেন যে গরিব ঘরে পাঠিয়েছে যদি কোটি কোটি টাকাওয়ালার ঘরে পাঠাতো তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো অনেক সুখের হতো কিন্তু একটা কথা মনে রাখবেন মহান আল্লাহ তাআলা কোনো কিছু এমনি এমনি তৈরি করেনি আল্লাহ আমাদের যা দিয়েছে সেটাই মঙ্গলের জন্য দিয়েছে এটা সবসময় মনে রাখবেন আল্লাহ তাআলা মানুষকে টাকা দিয়ে পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা মানুষকে গরিব বানিয়ে পরীক্ষা করেছেন দুনিয়াতে বেঁচে থাকতে হলে সবারই প্রয়োজন পড়ে ধনীরা না থাকলে গরিবরা থাকতো না বা গরিবরা না থাকলে ধনীরা থাকতে পারতো না দুনিয়াতে প্রত্যেকটা মানুষের অবদান আছে তা আবার সমান তাই ধনীদের উদ্দেশ্যে একটা কথা গরিবদেরকে ফেলনা মনে করবেন না আর গরিবরাও বড়লোকদেরকে হিংসা করবেন না মনে রাখবেন পৃথিবীতে বেঁচে থাকতে হলে সবাইকেই একসাথে কাজ করতে হবে একসাথে থাকতে হবে সবার সমান অধিকার থাকতে হবে।